যোগ সন্ধিক্ষণ বলতে সাধারণভাবে দুটি যুগের মধ্যবর্তী সময়কে বোঝায়। তবে বাংলা সাহিত্যে মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগকালকে যুগ সন্ধিক্ষণ বলা হয়। মধ্যযুগের ধর্মভিত্তিক সাহিত্য থেকে আধুনিক যুগের জীবনমুখী সাহিত্য সৃষ্টির প্রথম পর্যায় শুরু হয় এই যুগ সন্ধিক্ষণে। মধ্যযুগের শেষ দিকে 1760 সালে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকরের মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ হয়। আর 1860 সালে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য সৃষ্টির মাধ্যমে আধুনিক যুগের শুরু হয়। যুগ সন্ধিক্ষণের উল্লেখযোগ্য কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার জন্ম 1812 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1859 খ্রিস্টাব্দে। তার সম্পাদিত পত্রিকা হল সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন, সংবাদ সাধুরঞ্জন এবং তার উপাধি ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। ঈশ্বরচন্দ্র বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ সন্ধির কবি হিসেবে পরিচিত, কারণ তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তার ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয়। মঙ্গলকাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের সাহিত্যাদর্শ যখন লুপ্ত হয়ে আসছিল তখন তিনি বিভিন্ন বিষয় অবলম্বনে খণ্ড কবিতা রচনার আদর্শ প্রবর্তন করেন। ব্যঙ্গ বিদ্রূপী ছিল তার রচনার বিশেষত্ব। ব্যঙ্গ বিদ্রূপের এ ভঙ্গি তিনি আয়ত্ত করেছিলেন কবিয়ালদের নিকট থেকে। ব্যঙ্গের মাধ্যমে অনেক গুরু বিষয়ও তিনি সহজভাবে প্রকাশ করতেন। স্বদেশ ও স্বসমাজের প্রতি ঈশ্বরচন্দ্রের অনুরাগ ছিল অত্যন্ত নিবিড়। তিনি বাংলা ভাষার উন্নয়নের জন্য যে আন্দোলন করেছেন তা আজ স্মরণীয় হয়ে আছে। তিনি সবসময় ইংরেজি প্রভাব বর্জিত খাঁটি বাংলা শব্দ ব্যবহার করতেন। ভাষা ও ছন্দের ওপর তার বিস্ময়কর অধিকার প্রমাণ পাওয়া যায় তার বোধিন্তু বিকাশ নাটকে। ঈশ্বরচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ কৃতি হল ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, নিধু গুপ্ত, হরু ঠাকুর ও কয়েকজন কবিয়ালে লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রঙ্গলাল বঙ্গোপাধ্যায় প্রমুখ লেখকের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি করার কৃতিত্ব তার। যদিও ঈশ্বরচন্দ্রের কাব্যরীতি পরবর্তীকালে বাংলা সাহিত্যে আর অনুসৃত হয়নি, তথাপি এ কথা স্বীকার্য যে ভবিষ্যতে বাংলা সাহিত্যের জন্য তার গঠনমূলক চিন্তাভাবনা ও আদর্শ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলা সাহিত্যে তার চিরস্থায়ী আসন লাভ সম্ভব হয়েছে কারণ একদিকে মধ্যযুগে দেব মাহাত্ম ব্যঞ্জক বিষয় থেকে বাংলা কবিতাকে মুক্ত করে তিনি যেমন অনায়াসে পাঠা, আনারস, তোপসে, মাছ ইত্যাদি বিষয় অবলম্বনে কবিতা লেখেন, তার কবিতায় উঠে আসে সমসাময়িক রাজনৈতিক সামাজিক ঘটনাবলীর চিত্ররূপ তার নিজের দৃষ্টিভঙ্গি অনুসারে। তৎকালীন কবিয়ালাদের জিম্মা থেকে বাংলা কবিতাকে তিনি নাগরিক বৈদগ্ধ ও মার্জিত রূপচির আলোয় নিয়ে আসেন। সাংবাদিক রূপে ঊনবিংশ শতকের এই আধুনিক মানুষটি যথাযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাহিত্য অঙ্গনে তার আবির্ভাব মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের শুরুর পর্যায়ে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে খাঁটি বাঙালি কবি বলে অভিহিত করেছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল রামপ্রসাদ সেন কৃত কালী কীর্তন, কবিবর ভারতচন্দ্র রায় ও তার জীবন বৃত্তান্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্য সংগ্রহ। বাংলা সাহিত্যের ইতিহাসে তাহার স্থান অসাধারণ। কবি অথচ পুরোপুরি কবি নন, বিদগ্ধ জনেরা স্বীকৃতি দিতে চান না। তিনি একজন বিশুদ্ধ সমাজ পর্যবেক্ষক, সমাজের বাঁকে বাঁকে তার চোখ তীর্যকভাবে নিবিষ্ট হয়। সামাজিক অসংলগ্নতার ঘোমটা মুহূর্ত টান দিয়ে খুলে ফেলেন। কালোকে তিনি কালোই বলতে চান, রহস্য করে উজ্জ্বল শ্যাম বলতে নারাজ। সামান্য কবিত্ব ছিল, সেই কবিত্ব নানান প্রতিবন্ধকায় পরিশীলিত হবার মতো সুযোগ পায়নি। শিক্ষিত জনের দুয়ারে অপাঙ্গাত্মীয় হতে হতে বিলুপ্ত হননি, স্থান দখল করে নিয়েছেন সমাজের কুলীন স্তরে। উঁচু মার্গীয় লেখক না হয়েও অনেক অনেক গুরুত্বপূর্ণ লেখকের গুরু স্থানীয় তিনি যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। চাইলেই আমরা তাকে বাংলা সাহিত্যের পাতা থেকে ফুৎকার হাওয়ায় মিলিয়ে দিতে পারি না। বাংলা সাহিত্যের ঈশ্বরচন্দ্র খুব গুরুত্বপূর্ণ কবি নন, কিন্তু বাংলা কবিতার পথ বিনির্মাণে রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯ শতকের তৃতীয় দশক থেকে পঞ্চম দশক পর্যন্ত বাংলা সাহিত্যে কেবল ঈশ্বর গুপ্তময়, সাহিত্য সমাজে তার প্রভাব ছিল অভাবনীয়। তিনি খুলে দিয়ে গেছেন বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ লেখকের হৃদয় কপাট। বাংলা ভাষার সংবাদপত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা লাখেও তিনি প্রধানত কবি। বিস্মৃতি অতল তলে তার আর সকল কর্মযোগ্য হারিয়ে গেলেও বাংলা কবিতায় বিশেষ অলঙ্কৃত সিংহাসনটি কখনো হারাবার নয়। কর্মজীবনে
ঈশ্বর গুপ্ত একাধিক পত্রিকার সম্পাদক ছিলেন। তৎকালে তার কবিতা যথেষ্ট সমাদর ছিল। সংবাদপত্রের কাটতির জন্য তিনি বাধ্য হয়ে অনেক কবিতা লিখতেন। তার কবি প্রতিভাটাই ছিল সাংবাদিক ঘরানার, সাময়িকতাই যে সকল কবিতা শ্রেষ্ঠ পরিচয়, সমাজের সত্যিকারের রূপ তুলে ধরেছেন অকপটে। তিনি কোনো রাখ ঢাক না করে পরিষ্কার বলে দিতে পারেন, তোমাদের এ দেশে সমাজ বড় রঙ্গ ভরা, তোমরা মোটা কটা কুটি করিয়া দুর্গত সব করো, আমি কেবল তোমাদের রঙ্গ দেখি, তোমরা এ ওকে ফাঁকি দিতেছ, এ ওর ঘরে মেকি চালাইতেছ, এখানে কাষ্ট হাসি হাসো, এখানেও মিশা কান্না কাঁদো, আমি তাহা বসিয়া বসিয়া দেখিয়া হাসি। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হতে এই কথাগুলো। ঈশ্বরচন্দ্রের জন্ম বাংলার কাছপাড়ার শিয়ালডাঙ্গায়। পিতা হরিনারায়ণ দাশগুপ্ত শিয়ালডাঙ্গার কুঠিতে মাসিক 8 টাকা বেতনে চাকরি করতেন। পিতার সীমিত আয়ের জন্য পরিবারের সচ্ছলতা ছিল না, আর্থিক কষাঘাতে তাকে জর্জরিত হতে হয়েছে। মাত্র 10 বছর বয়সে মাতৃহীন হন। বালক ঈশ্বর গুপ্ত বিমাতার সহচর্য তিনি মন থেকে মেনে নিতে পারেননি, তাই বলা যায় মনের দুঃখে এই এক অর্বাচীন বালক বাড়ি ছেড়ে কলকাতায় জোড়াসাঁকোয় মাতামহের সংসারে আশ্রয় নেন। গুপ্ত কবি মাত্র 15 বছর বয়সে 1827 দ্বার পরিগ্রহ করেন, কিন্তু সেখানেও বিধি বাম, ভাগ্য তাকে নির্মম পরিহাস করেছে। স্ত্রী দেখতে অতিশয় কুৎসিত, বিধায় জীবনে ওই নারীকেও মেনে নিতে পারেননি। বলাই যায় নারীর প্রতি সমস্ত জীবনে এই কবির বিতৃষ্ণা রয়ে গেছে, তাই বিভিন্ন লেখায় বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে। বাঙালি রমণী কুলের উদ্দেশ্যে তিনি বলতেন, তোমরা বলো বাঙালি মেয়ে বড় সুন্দরী, বড় গুণবতী, বড় মনোমোহিনী, প্রেমের আধার, প্রেমের সুসার, ধর্মের ভার, তাহা হইলে হইতে পারে, কিন্তু আমি দেখি ওহার বড় রঙের জিনিস। মানুষের যেমন রূপী বাদর পোষে, উভয়কে মুখ ভাঙানোতেই সুখ। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিত্ব বঙ্কিম চট্টোপাধ্যায়ের সংকলন থেকে কথাগুলো সংগৃহীত। ঈশ্বরচন্দ্র গুপ্ত দরিদ্র ঘরের সন্তান, আর্থিক অসচ্ছলতার কারণে প্রাতিষ্ঠানিক লেখাপড়া চালিয়ে যেতে পারেননি, তবে নিজ উদ্যোগে নানান অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। লাভ করেছেন তৎকালীন বিদ্যুৎ সমাজের বিশেষ আনুকল্য। ব্রহ্ম সমাজের সভ্য হবার সুবাদে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রবাবুর ধন্য হয়েছিলেন। সংবাদ প্রভাকার সম্পাদনার মধ্য দিয়ে সে যুগে বেশ প্রভাবশালী সাংবাদিক হয়ে ওঠেন। প্রখ্যাত সাহিত্যবেত্তা ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সংবাদ প্রভাকরের মারফতে তিনি এ যুগে সমগ্র বাঙালি মনে অসাধারণ প্রভাব বিস্তার করেছিলেন। কলকাতার অভিজাত ব্যক্তিরাও তাকে শ্রদ্ধা করতেন, ইংরেজ শাসকও তার পত্রিকা ও মতামতের মূল্য দিতেন। পুঁথিগত বিদ্যা তার বিশেষ না থাকলেও জীবনের ব্যবহারিক ও বাস্তব ক্ষেত্রে তার সাধারণ জ্ঞান খুব তীক্ষ্ণ ছিল। ঈশ্বর গুপ্তের মূলত বাস্তবতার কবি, দিনের আলোর কবি, আলো আধারির কবি নন। সামাজিক অসামঞ্জস্যগুলোকে তিনি রঙ্গ ব্যঙ্গের মধ্য দিয়ে কটাক্ষ করেছেন। তার কবিতায় আবেগের স্থান নেই, নিরাবেগই সেখানে প্রাণশক্তি। প্রেম তার কাছে হাস্যকর শিরপিড়া ছাড়া আর কিছুই নয়। নারী প্রেমে তার নিরা শক্তি থাকলেও স্বদেশ প্রেমের কবিতায় কিন্তু তিনি ঠিকই শতভাগ সার্থকতার পরিচয় দিয়েছেন। তৎকালে জনসাধারণ ঈশ্বর গুপ্তের স্বদেশ প্রেমের কবিতা পাঠ করে অনুপ্রেরণা পেত। তার পূর্বে বাংলা ভাষার অন্য কোনো কবি এমন সুতীব্র দেশপ্রেমের কবিতা লিখে যেতে পারেননি। জননী ভারত ভূমি আর কেন থাকো তুমি, ধর্মরূপ ভূষাহীন হয়ে, তোমার কুমার যত সকলে জ্ঞান হত, মিশে কেন মর ভার বয়ে, কিংবা মাতৃসম মাতৃভাষা পুরালে তোমার আশা, তুমি তার সেবা করো সুখে, কিংবা তার বহু পঠিত সেই অমর পঙ্গক্তিমালা, মিসামণি মুক্তা হেম স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত নাই আর, সুধা করে কত সুধা, দূর করে তৃষ্ণা ক্ষুধা, স্বদেশের শুভ সমাচার, ভ্রাতৃভাব ভাবি মনে, দেখো দেশবাসী গণে, প্রেমীপূর্ণ নয়ন মেলিয়া, কত রূপ করি দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। তৎকালে ঈশ্বরচন্দ্র গুপ্ত ব্যঙ্গাত্মক কবিতা লিখে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন, জনসাধারণ এগুলোকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন। এই ব্যঙ্গ কবিতাগুলোর মধ্য দিয়ে তার সমাজ সম্পর্কে অভিজ্ঞতা, বাস্তব চিন্তাঙ্কনের ক্ষমতা, অসঙ্গতিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, মিশনারি ইয়ং বেঙ্গল মেয়েদের উগ্র আধুনিকতা ধারণ, বিধবা বিবাহের প্রচারও কেউ তার কলমের আক্রমণ থেকে রক্ষা পায়নি। নিচে তার এই আক্রমণের কিছু দৃষ্টান্ত হল, খ্রিস্টানি রেওয়াজ ও তাদের অনুসারী ব্যঙ্গ ছিল এরকম, ধন্য রে বোতলবাসী, ধন্য লাল জল, ধন্য ধন্য বিলেতের সভ্যতা সকল, ঋষি কৃষ্ণ মানি নে কে, ঋষি কৃষ্ণ জয়, মেরি দাতা মেরি শুভ মেরি গুড বয়। ইংরেজি শেখা মেয়েদের তিনি ব্যঙ্গ করেছেন এভাবে, আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত কর্ম করত সবে, এখন
একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে। ইয়ং বেঙ্গলের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, সোনার কাঙ্গাল করে কাঙ্গাল ইয়ং বাঙ্গাল যত জনা, সদা কর্তৃপক্ষের কাছে গিয়ে কানে লাগায় ফেস ফোস না। এরা না হিন্দু না মুসলমান, ধর্ম ধনের ধার ধারে না। মেম সাহেবের বর্ণনা এভাবে করেছেন, বিড়ালাক্ষী বিধুমুখী মুখে গন্ধ ছোটে, আহা তাই রোজ রোজ কত রোজ ফোটে। মহারানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে তিনি লিখেছেন, তুমি মা কল্প তরু আমার সব পোষা গরু, শিখিরি শিং বাঁকানো কেবল খাবো খোল বিচিলি ঘাস, যেন রাঙ্গা আমলা তুলে মামলা গামলা ভাঙ্গে না, আমরা খুশি পেলেই খুশি হব খুশি খেলে বাঁচব না। বিধবা বিবাহের বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আক্রমণ করে লিখেছিলেন, অগাধ সাগর বিদ্যাসাগর তরঙ্গ তাই রঙ্গ নানা, তাতে বিধবাদের কুলতরি অনুকূলে কুল পেল না, সে যে অকুল সাগর দারুণ ডাগর কালা পানি বরল না, যখন সাগরে ঢেউ উঠেছিল তখনই গিয়েছে জানা, তপসে মাছ নিয়ে তার রঙ্গরস ছিল এরকম, কোষিত কনক কান্তি কমনিকায় গাল ভরা গোফদারি তপস্বী প্রায়, মানুষের দৃশ্য নও বাস করে নিরে মোহন মনিতা প্রভা ননির শরীরে। ঈশ্বরচন্দ্রগুপ্তের একনিষ্ঠ শিষ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকৃতই বলেছিলেন, ঈশ্বরগুপ্তের কাব্য চালের কাটায় রান্নাঘরের ধোয়ায় নাটুরে মাঝির ধজির ঠেলায় নীলের দাদনে হোটেলের খানায় পাঠার উচ্ছিষ্ট মজ্জায়, তিনি আনারসে মধুরস ছাড়া কাব্যরস পান, তপসে মাছের মৎস্য ভাব ছাড়া তপসী ভাব দেখেন, পাঠার বোটকা গন্ধ ছাড়া একটু দধিচির গায়ের গন্ধ পান। ঈশ্বরচন্দ্র সেই রসে রসিক, সেই সৌন্দর্যে কবি, যাহা আছে ঈশ্বরচন্দ্র তাহার কবি, তিনি এই বাংলা সমাজের কবি, এই সমাজ এই শহর এই দের বড় কাব্যময়, অন্যে তাতে বড় রস পান না। তোমরা পৌষ পার্বণে পিঠাপুলি খাইয়া আচীর্ণ দুঃখ পাও, তিনি তাহার কাব্য রসটুকু সংগ্রহ করেন, অন্যে নববর্ষ মাংস চিবাইয়া মদ গিলিয়া গাঁদাফুল সাজাইয়া কষ্ট পায়, ঈশ্বরচন্দ্র মক্ষী কাবত তাহার সুরা পান করিয়া নিজে উপভোগ করেন, অন্যকে উপহার দেন, দুর্ভিক্ষের দিন তোমাদের মাতা বা শিশুর চোখে অশ্রুবিন্দুতে সাজাইয়া মুক্তহারের সঙ্গে তাহার উপমা দাও, তিনি চালের দরটি কষিয়া দেখিয়া তাহার ভিতরে একটি রস পান। তার উল্লেখযোগ্য রচনাবলীর ভিতরে আছে প্রবোধ প্রভাকর কবিতা সংকলন, হিত প্রতাকর গদ্য প্রদর্শিত হিতোপদেশ, কবি ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত, বোধেন্তু বিকাশ নাটক, সত্যনারায়ণের ব্রতকথা, কবিতা সংগ্রহ বঙ্কিমচন্দ্র কর্তৃক প্রকাশিত, তার সম্পাদিত গ্রন্থ ছিল কালী কীর্তন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য হল, ঈশ্বরচন্দ্র গুপ্ত পেশায় একজন সাংবাদিক ছিলেন, তাকে যুগসন্ধিকনের কবি বলা হয়, কে তপসে মাস নীলকর প্রভৃতি ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত বিখ্যাত কবিতা, তার স্বদেশ কবিতা বিখ্যাত পঙ্গক্তি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলি। Yeah.